বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক সহ কারাবন্দী আলমদের মুক্তির দাবিতে আজ শুক্রবার সারা দেশ থেকে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত পদযাত্রার আগে এক বিক্ষোভ সমাবেশ থেকে এক কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে বক্তারা বলেন, সমাবেশের আগে তারা পদযাত্রা করেন। পদযাত্রাটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের দিকে যায়।